আমরা প্রতি মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 1 কোটি পরিবার, প্রায় 4 কোটি লোকের উপকার ভোগী এই প্রকল্প আমাদের টিসিবির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। তো আমরা কালকে আমাদের একটা সার্কুলার গিয়েছিল, আমাদের একটু ভুলবশত আমাদের চিনির দামটা অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছিল। আপনারা জানেন যে বাজারের মূল্য 140 টাকা, তো আমাদের একটা সাবসিডিরির পরিমাণ ছিল, সেই পরিমাণ ধরেই আগে আমরা 85 টাকা করে কিনে 55 টাকায় দিতাম, তো 30-35 টাকা গ্যাপ ছিল, যার ফলে একটা প্রস্তাবনা ছিল, আমরা সেই প্রস্তাবনাটাকে কারেকশন করে যাতে সাধারণ মানুষ বিশেষ করে রমজানের ইফতারটা ভালোভাবে করতে পারে সেই বিবেচনায় নিয়ে আগের দামেই আমরা চিনিটাও এই মাসে বিতরণ করব, এটা সরকারের পক্ষ থেকে। আর যে জিনিসটা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমরা ডিজিটাল কার্ড দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে সকলকে এই জিনিসটা অবহিত করতে চাই যে আমাদের এই 1 কোটি পরিবারের যাচাই বাছাই করে নতুন করে আমরা আবার কিন্তু সুবিধাভোগীর তালিকাটা আপডেট করছি। অনেকে মারা গেছে, অনেকে ডিসলোকেশন হয়ে গেছে, যে অ্যাডজাস্টমেন্টগুলি আছে আমরা প্রত্যেকটা সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছি। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ডিসি মহোদয়কে নির্দেশ দিয়েছি লোকাল প্রশাসনের মাধ্যমে এই তালিকাটা হাল নগদ করা, এবং টিসিবির যে আজকে এই যে খোলা মাঠে দিচ্ছি, আপনারা জানেন যে যারা সুবিধাভোগী তারা হয়তো 5টা পণ্য পাচ্ছে কিন্তু সারাটা দিন তাদের নষ্ট হয়ে যাচ্ছে এখানে এসে সিরিয়াল ধরে নিতে। তো আমরা এই টিসিবির যে ডিলারশিপ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির ডিলারশিপের দোকানগুলি আমরা নির্দিষ্ট করে দিব, নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পাড়ায় এই দোকানগুলি থাকবে, সুবিধাজনক সময়ে তার এই টিসিবির কার্ড দিয়ে তারা পণ্যটা সংগ্রহ করতে পারবে আর কি। তো এইটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী এবং আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে যাওয়ার পরেও আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে, আপনারা জানেন যে আমরা এই তেলটা 163 টাকা করে আমরা মূল্য নির্ধারণ করেছি সাধারণের জন্য, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি হলো 100 টাকা করে, এবং চিনির দামও প্রায় 140 টাকার মতো নির্ধারণ করা আছে, প্রায় অর্ধেক দামে আমরা চিনিটাও দিচ্ছি। তো আমাদের চালের দামও যেমন বাজারে 50 টাকার মতো আছে সেটা আমরা 30 টাকায় দিচ্ছি। এই টোটাল আমাদের কার্যক্রমের উদ্দেশ্য, যারা একেবারেই একটু কী বলবো ফিক্সড ইনকামের লোক, যারা অর্থনীতির চাপের মধ্যে আছে তাদের চাপটা একটু লাঘব করা। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে 1 কোটি পরিবারকে যখন আমরা এই 5টা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে দিব, তখন কিন্তু বাজারে চাপটা কমবে, বাজারে চাহিদাটা কমবে, চাহিদাটা কমলে সাধারণ ভোক্তা যারা কিনবে তারাও কিন্তু সহজে বাজার থেকে ক্রয় করতে পারবে, দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা যেন টিসিবির মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন করতে পারি সেই জন্য যারা জনপ্রশাসনের তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিশনার থেকে আরম্ভ করে স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই তেজগাঁ এলাকার এমপি বীর মুক্তিযোদ্ধা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, আমার ওনার সাথে কথা হয়েছে, উনিও বিভিন্ন প্রোগ্রামে আজকে ব্যস্ত আছেন, তা না হলে উনিও হয়তো থাকতেন, তো আমরা ওনার জায়গাটাই বেছে নিয়েছি, কারণটা হলো যে উনি একজন মুক্তিযোদ্ধা আর এটা স্বাধীনতার মাস, ওনার এলাকায় সুবিধাবঞ্চিত লোকগুলা যেন সুবিধা সবার আগে পায়। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে সহযোগিতা চাবো, বিশেষ করে মিডিয়ার ভাইদের, যে কালকে আমাদের যে চিনির দাম নিয়ে ই হয়েছে সেটার জন্য এটা আমাদের নিজস্ব একটা ত্রুটি হয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আমরা আরও সাবধান থাকব যাতে আমাদের এই ছোটোখাটো ব্যাপারগুলি বড় আকারে না হয়। কয়েকদিন আগে চিনির একটা গুদামে আগুন লেগেছিল, সেটাও আমরা সবগুলি মিলের সাথে কথা বলেছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের চিনির যে পরিমাণ মজুদ বিভিন্ন মিলে এবং আমদানিকারকের কাছে আছে
চিনির কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের মাধ্যমে এটাও আমি আহ্বান জানাবো সকল মিল মালিকগণকে। অনেকগুলি পেপারে আমি দেখেছি দুই এক জায়গায় বাজারে কেউ বাড়ানোর চেষ্টা করছে, কেউ যেন এই ধরনের অসাধু চেষ্টা না করে। মিল গেটের রেট এক টাকাও বাড়বে না রমজানের আগে, এই প্রতিশ্রুতি কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের সংশ্লিষ্ট যারা উৎপাদনকারী আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা কখনোই চাই না যে পুলিশি নজরদারি করে বা ইন্সপেকশন করে বাজারের অবস্থাটা সুস্থ বাজারের পরিবেশ রাখতে। আপনারা জানেন যে বাজারকে চলতে যদি নিজের গতিতে চলে এবং প্রতিযোগিতা যদি ঠিকমতো থাকে তাহলে বাজারে ন্যায্য মূল্যে জিনিস পাওয়া যাবে। আমরা সেই চেষ্টাই করছি। আমাদের হাতে একটু সময় কম ছিল, আপনারা জানেন যে 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 11 তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চতুর্থবারের মতো আমাদের সরকার গঠন করা হয়েছে, 14 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের শত ইচ্ছা থাকার পরেও আমরা হয়তো সব ব্যবস্থাপনাটা যতটা শৃঙ্খলা নিয়ে করার কথা ততটা পারি নাই, তাহলে মানে এই জিনিসগুলো যাতে টাইমলি যায় সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করছি।